বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। রাহুল ব্যানার্জি, যার অভিনয়ে মুগ্ধ সকল দর্শক। তবে তিনি কিন্তু এখন রাজা নামেই বেশি পরিচিত। তার ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে, কিন্তু তিনি এখনও সকলের কাছে রাজা। তবে অভিনেতাদের কিন্তু চরিত্রের বদল ঘটে, আর তাই তো আজকে আমরা যেখানে চলে এসেছি, অর্থাৎ বসন্ত বিলাসের সেটে আসার পর আমরা দেখতে পেলাম রাহুল দা এক অন্য চরিত্রে। কি চরিত্রে সেটা তার মুখ থেকে শুনে নেব, কারণ আজকে আমাদের সাথে আড্ডায় রয়েছে রাহুল দা। রাহুল দা, কেমন আছো? ভালো আছি, তোমাকেও শুভকামনা রইল, তুমিও ভালো থাকো আশা করছি। আমার এইখানে চরিত্রের নাম হচ্ছে টুকাই। টুকাই আমাদের এই বসন্ত বিলাসের যে নায়িকা মহুয়া, তার কম বয়সের ক্রাশ ছিল, ইনফ্যাচুয়েশন ছিল, কিন্তু সামহাও সেটা ওয়ার্ক করে না এবং আমার দিক থেকেও ধাক্কা খায়, যে কারণে ওর কিছু কিছু জিনিসের উপর বিতৃষ্ণা চলে আসে এবং ইটসেলফ ভালোবাসা কনসেপ্টের প্রতিও ওর একটা সমস্যা হয়। সেই টুকাইদা ওর জীবন আবার ফেরত আসে এবং কিভাবে টালমাটাল হয়ে যায় সেটা নিয়ে গল্প এগোচ্ছে। সেটা তখন হচ্ছে যখন ঠিক তার কদিন আগেই ভালোবাসার দিন গিয়েছে, তারপর পরই হঠাৎ করে এমন একটা। আমি যদি বলি যে টুকাইয়ের চরিত্রটা নিয়ে যদি তুমি একটু আরও একটু বিস্তারিতভাবে বলতে পারো, কারণ আজকে আমরা শুটিং সেটে এসে দেখলাম তোমার হাতে বেশি ডাম্বেল টাম্বেল রয়েছে, মানে এখানে যদি একটু তোমার চরিত্রটা নিয়ে বলা যায়। হ্যাঁ, টুকাই একেবারেই রাহুলের উল্টো দিকে, মানে প্রচুর ডিসিপ্লিন, ব্যায়াম, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে বাতিক আছে এবং ওসিডি আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, কোনো কিছু অগোছালো পছন্দ করে না, কেউ যদি অগোছালো কিছু রাখে সেটাও গুছিয়ে দেয়। তো অনেকগুলো মজার শেড আছে এবং সবাইকে প্রচুর জ্ঞান দেয় হেলথ নিয়ে, যোগাসন নিয়ে, তো মজার চরিত্র। রাহুল, এর একটু বাইরে গিয়ে প্রশ্ন করছি যেহেতু তোমাকে পেয়ে গেছি, কারণ এরপর তোমাকে আমরা পরিচালনায় ডেবিউ করতে দেখছি এবং এই ছবিটা অর্থাৎ কলকাতা 96 খুব স্পেশাল তোমার কাছে, যদি সেটা কেন যদি তুমি নিজেই বলো। কারণ এই পরিচালনায় যেরকম তোমার ডেবিউ হচ্ছে, ঠিক তোমার হাত ধরে কিন্তু সহজেরও অভিনয়ের প্রথম পাঠ। হ্যাঁ, সহজ একটা খুবই ইন্টারেস্টিং চরিত্র করছে, আর কলকাতা 96 আমার ড্রিম বেবি, অনেকদিন ধরে ভেবে চিনতে স্ক্রিপ্টটা লিখেছি। আমার দুজন বেস্ট ফ্রেন্ড হিরো আর হিরোইন করছে, ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকার। ফিঙ্গার ক্রসড, মানে আমরা খুব আশাবাদী ছবিটা নিয়ে। কলকাতা 96 যে সালটা উঠে আসে, 1996 ঘটনা, তো তার কি একদম পরিপ্রেক্ষিতে এই ছবিটা তৈরি হচ্ছে? 1996-তে বাঙালির জীবনে একটা বড় ঘটনা ঘটে, সেটা সৌরভ গাঙ্গুলির সেঞ্চুরি লর্ডসে, সৌরভ গাঙ্গুলির ডেবিউ, সেটা সিনেমার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, সেই জন্যই 96টা উঠে আসছে। এখানে কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ সবটাই তোমার হাত ধরে আমরা ছবির মাধ্যমে দেখতে পাবো। এবং তারপরে একটা কথা বলবো যে সহজকে অভিনয়ের প্রথম পাঠ, এটা স্পেশাল এবং কোথাও কি একটা চাপেরও, কারণ ও তো একদমই শিশু। ও শিশু বলি, ওর কাছে চাপের নয়, কারণ ওর কাছে পুরোটাই ফান অ্যান্ড গেমস। ও আসবে আমাদের সাথে, মজা করবে, আড্ডা মারবে, তার ফাঁকে যদি কিছু হয় হবে। আর ওর উপর তো আমরা কোনো অভিনেতা হওয়ারও প্রেশার দিইনি বা কিচ্ছু চাই না, ও জীবনে নিজের মতন বড় হোক, তারপরও ডিসাইড করব জীবনে কি হবে, প্লেন চালাবে না দমকলে কাজ করবে, সম্পূর্ণ ওর ডিসিশন, ও এটাও মজা করে করবে। রাহুল দার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে সহজ এখানে খুব সহজভাবেই অভিনয় করে যাবে। আচ্ছা রাহুল দা, আরও একটা প্রশ্ন করা, সেটা হচ্ছে সহজকে যেরকম আমরা এই ছবিতে পেতে চলেছি, তোমারও কিন্তু আমরা সবাই বড়, মানে ধারাবাহিকের বাইরে গিয়ে বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করছি। যদি তুমি বলো যে বড় পর্দায় তোমার কাজ কবে আসছে? অনেকগুলো কাজ রেডি হয়ে আছে, ছাদ রেডি হয়ে আছে, সহবাসে রেডি হয়ে আছে, ছাদ ছবিটা নিয়ে আমরা খুবই আশাবাদী, আরও অনেকগুলো ছবি আমার রেডি হয়ে আছে, সেগুলো আসলে
কোভিডের বাজারে তো আমাদের অনেকগুলো ছবি পাইপলাইনে আটকে ছিল, সেগুলো এবার আস্তে আস্তে করে রিলিজ করবে, তো দেখা যাক। এবং অনেকগুলো ভালো ছবি, আর আমি এই মেগাটা যে কদিন করতে হয় করব, তারপর আমি চলে যাচ্ছি 15ই মার্চ থেকে শ্রীজিত্তার ফেলুদাটা করতে, সেটাও বড় পর্দা না হলেও সিরিজ, তার কাজেই ওটা করতেও মজা লাগবে। শেষে একটাই প্রশ্ন করা, যেটা সকল দর্শকদের প্রশ্ন অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে রাম্পি জুটি, তাদেরকে কবে আবার পর্দায় ফেরত পাচ্ছে দর্শক? হিরোইন বাছাটা তো আমার হাতে নেই, তো আমি খুব প্রার্থনা করি যে রূপমার সাথে আমি আরেকবার পেয়ার্ড হই, এবং ইনশাল্লাহ হবে নিশ্চয়। মনে করে না, আমি আস্তে আস্তে পাগল হয়ে যাবো। মানে রাহুল, মানে অর্পণ এমনিতেও যেরকম ধরনের মানুষ, ওকে যা সেভাবে মানে দেখা যাচ্ছে না, পাগল হয়ে যাবে। আই হ্যাভ নো কমেন্টস, জাস্ট ওয়েট ফর দ্য এপিসোড। নতুন অতিথির আগমন, আমি লেটস কিপ ইট এ সিক্রেট, বাট যে এসেছেন সে ইজ লাইক জাস্ট মাই ফেভারিট। মানে তার যা সিনেমা আমরা দেখেছি, তো ইটস আইকনিক অ্যান্ড আই স্টিল ওয়াচ দোজ মুভিজ। এত ভালো ব্রিলিয়েন্ট সং, আই থিঙ্ক ইউ গাইজ আর গেসিং কে। তো লেটস ওয়েট ফর দ্য প্রোমো অ্যান্ড দ্য এপিসোডস, লেটস সি কীভাবে যায় সব কিছু। নতুন অতিথি আমার পথের কাঁটা বলা যেতে পারে, কিন্তু আমার খুবই ভালো লাগছে যে রাহুল দাই চরিত্রটা করছে, এবং কাকতালীয়ভাবে আমার চরিত্রের নামও রাহুল, তো মাঝে মাঝে কনফিউশন হয়ে যাচ্ছে কে কোন রাহুলকে ডাকা হচ্ছে। তাই নতুন অতিথি আমাদের মেসবাড়িতে একটু কী বলবো, তোলপাড় আনবে, এবং সেটা বেশিরভাগটাই আমার মনে। আমি জিম না করলে আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, এবং সেটা কিছুটা আমার থিয়েটারের সূত্রেই চালু রাখতে হয়েছে, সেই দিক দিয়ে বলা যেতে পারে হ্যাঁ কিছুটা আমি ফিটনেসে উৎসাহী। রাহুল এই মুহূর্তে একেবারেই রেডি নয় টুকাইয়ের সাথে লড়াইয়ের জন্য, রাহুল গাল বাজনা নিয়ে থাকতে ভালোবাসে, তো এক্সারসাইজটা ঠিক রাহুলের ফুটের মধ্যে পড়ে না, তো একটু টেনশনে আছে রাহুল। যেটা কলার্স বাংলা এবং এসবিএফ ট্রাই করছে সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা পুরনো দিনের বাংলা সিনেমা যেরকম হতো, যে হাসি মজা ঠাট্টা কুটকচালি কম, সেরকম একটা কন্টেন্ট তুলে ধরার। তো আমার মনে হয় সেটা সবাই মিলে আমরা চেষ্টা করছি, এবং দেখতে পাচ্ছেন যে আবার নতুন করে নতুন চরিত্রের আগমন হচ্ছে, তো আশা করি আপনারা পাশে থাকবেন এবং আমাদের এই এন্ডেভারটা সফল হবে। আজকে মূলত তার আগমনের যে প্রাক পর্ব, যে প্রোমো যেটাকে আমরা বলে থাকি, সেই প্রোমো শ্যুট হচ্ছে, তার আগমন ঘটছে এবং তারপরে কী হবে সেইটা নিয়ে উৎসাহ তৈরি করার জন্য এই সিনটা শ্যুট হচ্ছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।